হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে বাংলাদেশের বেস্ট অ্যাক্টর মিশু সাব্বিরের সম্পর্কে সংক্ষেপে জানব। মিশু সাব্বিরের আসল নাম সাব্বির হোসাইন মিশু, আর তার ডাক নাম মিশু সাব্বির। তিনি পেশায় একজন টিভি অভিনেতা ও মডেল। মিশু সাব্বিরের জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 28 অক্টোবর 1987 সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স চলছে 34 বছর। মিশু সাব্বির উচ্চতায় 5'3", তার ওজন 60 কেজির মতো। মিশু সাব্বিরের জাতীয়তা বাংলাদেশী এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। মিশু সাব্বিরের শখ গেমস খেলা ও ভ্রমণ করা। মিশু সাব্বিরের শিক্ষা জীবন, তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ঢাকা থেকে পড়ালেখা শেষ করেন। মিশু সাব্বির অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2013 সালে অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে। এরপর তিনি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন 2012 সালে লাল টিপ ছবি দিয়ে। আমার দেখা মিশু সাব্বিরের জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ফিমেল, টেনশন লাভ, মিস্টার হিট 2, স্টেডিয়াম, বিবাহ অভিযান, প্রেম করব কিন্তু বিয়ে করব না, ভালোবাসায় ভুল ছিল না ইত্যাদি। মিশু সাব্বির এখনো পর্যন্ত মোট 1টি বিয়ে করেছেন এবং তার স্ত্রীর নাম হচ্ছে শাম্মা ওয়ালিমা। বর্তমানে তাদের ঘরে একটি মেয়ে রয়েছে। মিশু সাব্বিরের ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 40 থেকে 60 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে মিশু সাব্বিরের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 10 কোটি টাকারও বেশি। মিশু সাব্বিরের গাড়ির কালেকশন, বর্তমানে মিশু সাব্বির 2 থেকে 3টি গাড়ি ব্যবহার করেন। তার মধ্যে সবচেয়ে দামি গাড়ি হচ্ছে প্রাডো, এই গাড়িটির মূল্য 40 লাখ টাকারও বেশি। সো ভিউয়ার্স, মিশু সাব্বিরের নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোন লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।